আসসালামু আলাইকুম। রনিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউতা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় 7-এর শেষ ভাগ, নারী অধিকার লঙ্ঘন। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করেছিলাম। পূর্বের পাঠগুলোতে আমরা শিখেছিলাম সকলের অধিকার সম্পর্কে, অটিস্টিক শিশুর অধিকার সম্পর্কে, এবং আমরা আরও শিখেছিলাম শিশুদের মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে। আজ আমরা মানবাধিকার অধ্যায়টির চতুর্থ ভাগ, নারী অধিকার লঙ্ঘন সম্পর্কে জানব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের সমাজে কিভাবে মেয়েরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তা জেনে নেই। মেয়েরা ছেলেদের মতো শিক্ষার সমান সুযোগ পায় না। চাকরির ক্ষেত্রে মেয়েরা পিছিয়ে থাকে। কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মতো সমান পারিশ্রমিক পায় না। বাড়িতে কাজের সহায়তাকারীর যথাযথ পারিশ্রমিক খাবার ও স্বাস্থ্যসেবা পায় না। বাড়িতে কাজের সহায়তাকারীদের অনেক সময় আমাদের দেশ থেকে অন্য দেশে পাচার করে দেওয়া হয়। বন্ধুরা, তাহলে আমরা দেখতে পেলাম যে মেয়েরা কিভাবে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়। প্রথমেই মেয়েরা শিক্ষার অধিকার পায় না, চাকরির ক্ষেত্রে মেয়েরা পিছিয়ে, মেয়েরা ছেলেদের মতো সমান পারিশ্রমিক পায় না বা মজুরি পায় না, এবং তারা খাবার ও স্বাস্থ্যসেবাও পায় না। এবং আমরা দেখেছি যে বাসা বাড়িতে যারা কাজ করে তাদের অনেক সময় আমাদের দেশ থেকে অন্য দেশে পাচার করে দেওয়া হয়। অনেক সময় সামান্য কারণে কাজে সহায়তাকারী মেয়েকে নির্যাতন করা হয়। এছাড়াও নারী ও শিশুদের বিদেশে পাচার করা হয়। অনেক ঝুঁকিপূর্ণ ও অমানবিক কাজে তাদের ব্যবহার করা হয়। এ ধরনের অন্যায় আচরণ আমাদের সহ্য করা উচিত নয়, এটি মানবাধিকার বিরোধী কাজ। আমাদের উচিত মেয়েদের সমান অধিকার রক্ষায় কাজ করা। বন্ধুরা, লক্ষ্য করো, আমরা অনেক সময় দেখে থাকি বাসা বাড়িতে কাজ করে এমন ছোট মেয়ে বা নারীকে অনেক সময় নির্যাতনের শিকার হতে হয়, এবং অনেক সময় দেখা যায় নারী ও শিশুদের বিদেশে পাচার করে দেওয়া হয় এবং তাদের দিয়ে অনেক ঝুঁকিপূর্ণ এবং অমানবিক কাজ করানো হয়। এ সকল অন্যায় যদি আমরা দেখি, আমাদের কখনোই উচিত না এগুলো সহ্য করা, কারণ এগুলো হচ্ছে মানবাধিকার বিরোধী কাজ। আমরা যদি এমন কিছু দেখি, তাহলে আমরা অবশ্যই তাদের অধিকার রক্ষায় কাজ করব। বন্ধুরা, তাহলে আমরা দেখে নিলাম যে নারী অধিকার লঙ্ঘন কিভাবে হয়। এবার আমরা এই পাঠের কিছু কাজ সম্পাদন করি। প্রথমে ক এসো বলি, নারী ও পুরুষের সমান অধিকার নিয়ে শিক্ষকের সহায়তায় আলোচনা করো, অসমতার কিছু উদাহরণ দাও, এক্ষেত্রে তুমি কি করতে পারো, আচরণ পরিবর্তনের ক্ষেত্রে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি। নারী ও পুরুষের সমান অধিকার বলতে পুরুষের ন্যায় নারীর অধিকারকে বোঝায়, অর্থাৎ নারী ও পুরুষের কোনো ভেদাভেদ না করে নারীদেরকে পুরুষের সমকক্ষ মনে করা। কিন্তু এখনও আমাদের সমাজে এটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে নারী ও পুরুষের ক্ষেত্রে অসমতা রয়েছে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে অসমতার কিছু উদাহরণ দাও। অসমতার কিছু উদাহরণ হলো ছেলেদের তুলনায় মেয়েদের শিক্ষাক্ষেত্রে সমান সুযোগ না দেওয়া, কাজের ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েদের কম পারিশ্রমিক বা মজুরি দেওয়া, মেয়েদের মতামত গ্রহণ না করে ছেলেদের মতামত গ্রহণ করা, মেয়েদের তুলনায় ছেলেদের ভালো ও বেশি বেশি খাবার দেওয়া। পরবর্তীতে একটি প্রশ্ন করা হয়েছে, এক্ষেত্রে তুমি কি করতে পারো। এক্ষেত্রে আমরা আমাদের পরিবারের সদস্যদের সচেতন করে তুলতে পারি, কারণ নারী ও পুরুষ সবাই সমান, সবাই সমাজ, দেশ ও জাতির উন্নয়নের অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এজন্য কোনো ভেদাভেদ রাখা ঠিক নয়। তাই নারীর সাথে খারাপ আচরণ না করে আমাদের ভালো আচরণ করা উচিত এবং তাদেরকে সম্মান করা উচিত। সর্বশেষে বলা হয়েছে, আচরণ পরিবর্তনের ক্ষেত্রে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি। আর আচরণ পরিবর্তনের ক্ষেত্রে সামাজিকভাবে চাপ প্রয়োগ করে আমরা ভূমিকা পালন করতে পারি, পাশাপাশি আইন প্রণয়ন এবং এর যথাযথ প্রয়োগের জন্য সরকারকে চাপ দিতে পারি। পরবর্তী কাজটি দেখে নিই।
এসো লিখি, নারী ও শিশু পাচার বন্ধ হওয়া প্রয়োজন কেন? নারী ও শিশু পাচার বন্ধ হওয়া প্রয়োজন কারণ নারী ও শিশু পাচার মানবাধিকার বিরোধী কাজ, নারী ও শিশু পাচার অনৈতিক ও অমানবিক কাজ। পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারী ও শিশুদের সমান গুরুত্ব রয়েছে। নারী ও শিশুকে বিদেশে পাচার করলে সেখানে তাদের দ্বারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও অমানবিক কাজে বাধ্য করা হয়। এসব কাজ করতে গিয়ে অনেকে আহত হয়, কেউ বা মারা যায়। তাছাড়া তাদের পরিবারের সদস্যরাও কষ্ট পায়, তাই নারী ও শিশু পাচার বন্ধ হওয়া প্রয়োজন। গ, আরো কিছু করি। ছোট দলে ভূমিকাভিনয় করো। ধরো তুমি এমন একজন মেয়েকে জানো যাকে বাইরে ছেলেদের মতো খেলতে দেওয়া হয় না, তুমি তার সমানাধিকার নিশ্চিতের জন্য কি করবে? তিনজন মিলে মা, বাবা ও মেয়েটির ভূমিকায় অভিনয় করো। তোমরা শ্রেণীকক্ষে শিক্ষকের সহায়তায় নিজেরা ভূমিকাভিনয় করবে। একটি মেয়ের সমানাধিকার নিশ্চিতের জন্য তুমি সর্বপ্রথম নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করার কাজ করবে। মেয়েদের প্রতি পুরুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও আচরণ পরিবর্তনের জন্য মানুষকে বোঝাবে তাদের ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, শিক্ষাসহ সব ধরনের অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করে তুলবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীর ভূমিকার কথা মানুষের সামনে তুলে ধরবে। সব শেষে একটি মেয়ের খেলাধুলা, চলাফেরা ও সমাজের সকল স্তরে অংশগ্রহণের অধিকার সম্পর্কে প্রচারণা চালাবে। সর্বশেষ কাজটি দেখে নিই। ঘ, যাচাই করি, অল্প কথায় উত্তর দাও। বাড়িতে কাজের সহায়তাকারীর প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত? বাড়িতে সহায়তাকারীর প্রতি আমাদের আচরণ এমন হওয়া উচিত যেন তাদের অধিকারগুলো রক্ষা পায়, অর্থাৎ তাদের সাথে ইতিবাচক আচরণ করা উচিত। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা কি শিখতে পারলাম বলো তো? আজকের এই পাঠে আমরা নারী অধিকার লঙ্ঘন সম্পর্কে জানলাম এবং কিভাবে আমরা নারী অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করতে পারি, এবং আমরা পাঠের কিছু কাজও সম্পাদন করলাম। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।